করে নিবেদন শোনন 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 সবে করে নিবেদন কর্মশালার কথা করে বর্ণন কর্মশালার কথা করি বর্ণন আহা শুনুন নাচ গান অভিনয় লেখা পড়া সূত্র নয় নাচ গান অভিনয় লেখা পড়া সূত্র নয় আয়
কুড়িয়েছে আয়রে ছুটে এনার্জি পেয়ে গেলাম। নামটা বললেন না, শুরু করো গীতিকারের নামটা কি আপনার, তুমি করেছো এবং তোমাদের মধ্যে যদি কেউ সুরকার থাকে আগে এটা সেটা জাস্ট আমার একটা ফার্স্ট এক্সপ্রেশন আমি দিয়েছি, সেটাকে আরো সুন্দর করে করতে পারবে, কিন্তু এটার মধ্যে একটা প্রাণ থাকবে আর ফোক থাকবে, ফোক ভাবটা থাকবে। নাট্যকর্মশালার কথা করে গোবর্ণন, আমি তোমার শুনিয়ে দিই, ওরা একটা করে লিখুক, তারপরে এতক্ষণ ওয়েট করতে হবে। নাট্যকর্মশালার কথা করে গোবর্ণন, নাট্যকর্মশালার কথা করি গোবর্ণন, আহা শুনুন শুনুন, আহা শুনুন শুনুন, আরঞ্জক চর্চা কেন্দ্রে বসেছে আসর, আরঞ্জক চর্চা কেন্দ্রে বসেছে আসর, নাচ গান অভিনয় মেটে থাকার বাসর, নাচ গান অভিনয় মেটে থাকার বাসর, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, নাচ গান অভিনয় জানে শহর, নাচ গান অভিনয় লেখা পড়ার সত্য নয়, নাচ গান অভিনয় লেখা পড়ার সত্য নয়, ছন্দ তালে সুরে লয় অনেক ভালো পড়া হয়, ছন্দ তালে সুরে লয় অনেক ভালো পড়া হয়, অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল ভালোভাবেই মাথায় রয়, অঙ্ক বিজ্ঞান ইতিহাস ভূগোল ভালোভাবেই মাথায় রয়, চিরো টাকাল মনে রয়, চিরো টাকাল মনে রয়, চিরো টাকাল মনে রয়, নাচ গান অভিনয় জানি সহজ নয়, নাচ গান অভিনয় জানি সহজ নয়, সবার আগে শরীরটাকে তৈরি করতে হয়, সবার আগে শরীরটাকে তৈরি করতে হয়, সঠিক হাঁটা চলা বলা, সঠিক হাঁটা চলা বলা, সঠিক উচ্চারণের কৌশল কলা, উচ্চারণের কৌশল কলা, অক্ষর বর্ণ শব্দ ভাষা, অক্ষর বর্ণ শব্দ ভাষা, ছন্দ মাত্রা দল কলা, আলম্বন উদ্দীপন মনোভাব শেখার পালা, আলম্বন উদ্দীপন মনোভাব শেখার পালা, নবরসের লীলা খেলা, নবরসের লীলা খেলা, বিভাবের রঙ্গপালা, সময় নিষ্ঠা, সময় নিষ্ঠা শৃঙ্খলা বোধ শিষ্টাচার শেখার পালা, সময় নিষ্ঠা শৃঙ্খলা বোধ শিষ্টাচার শেখার পালা, ধ্যান প্রাণায়াম যোগাসন, ধ্যান প্রাণায়াম যোগাসন, গড়ে তোলে দেহ মন, ধ্যান প্রাণায়াম যোগাসন, গড়ে তোলে দেহ মন, আহা শুনুন শুনুন, আহা শুনুন শুনুন, আহা শুনুন শুনুন, আহা শুনুন শুনুন, টাকরি তেরে করে টাক, টাকরি টাকরি তেরে করে টাক, টাকরি তেরে করে টাক, টাকরি তেরে করে টাক, হরেক রকম জীব জন্তু পাক পাখালির ডাক,
হরেক রকম জীব জন্তু পাক পাখালির ডাক, পঞ্চশয্যার উপর শয্যা সাজসজ্জার পালা, পঞ্চশয্যার উপর শয্যা সাজ প্রসাদের ফেলা, মঞ্চসজ্জার উপর শয্যা সাজ পোশাকের মালা, মঞ্চসজ্জা মঞ্চসজ্জার উপর শয্যা সাজ পোশাকের মেলা, মঞ্চসজ্জার উপর শয্যা সাজ পোশাকের মেলা, রং বেরঙের আলো ছায়া ছন্দ সুরের খেলা, রং বেরঙের আলো ছায়া ছন্দ সুরের খেলা, ছিপের লীলা খেলা, ছিপের লীলা খেলা, ছিপের খিলা খেলা, নাচ না পায়ে আয়না ছুটে কে যাবি রে আয়, নাচ না পায়ে আয়না ছুটে কে যাবি রে আয়, আরন যোগ ডাক দিয়েছে আয়রে ছুটে আয়, কর্মশালা ডাক দিয়েছে আয়রে ছুটে আয়, আরন যোগ ডাক দিয়েছে আয়রে ছুটে আয়, আনন্দের এই পান্না চুনে কুড়িয়ে নিবি আয়, আনন্দের এই পান্না চুনে কুড়িয়ে নিবি আয়, আনন্দের এই পান্না চুনে কুড়িয়ে নিবি আয়, আরন যোগ ডাক দিয়েছে আয়রে ছুটে আয়, আরন যোগ ডাক দিয়েছে আয়রে ছুটে আয়, কর্মশালা ডাক দিয়েছে আয়রে ছুটে আয়, কর্মশালা ডাক দিয়েছে আয়রে ছুটে আয়, কর্মশালা ডাক দিয়েছে আয়রে ছুটে হ্যালো, আমি নীলাভ, আজকে আমরা চলে এসেছি ওয়ার্কশপ করতে। থিয়েটারে ওয়ার্কশপ চলছে তিন দিন ধরে, আমাদের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রেষ্ঠ চঞ্চল রায় মহাশয় আমাদের শেখাচ্ছেন, চঞ্চল জেঠু বলি ভালোবেসে। তো এই ভিডিওটা প্রিন্সমা চ্যানেলে আপনারা দেখতে পাবেন, যারা ওয়ার্কশপ করতে চান টাকা খরচ করে করতে পাচ্ছেন না, যেটা আমাদের প্রত্যেকেরই প্রবলেম, মধ্যবিত্তের প্রবলেম। তো আপনারা প্রিন্সমা চ্যানেলে আসুন, ভিজিট করবেন, খুব শীঘ্রই আসতে চলেছে ওয়ার্কশপের ফুল ভিডিও, যতখানি পেরেছি সবাই মিলে আমরা করছি। ভিডিওটা পুরোটা হয়তো করা সম্ভব হয়নি, কেটে কেটে করা হয়েছে, সেভাবে যুক্ত করে ও এডিট করে ছাড়বে। তো কোন্নগর আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্র এই সুযোগটা করে দিয়েছে আমাদের, আমরা আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রের একজন সদস্য। তো আপনারা দেখুন আরঞ্জক নাট্যচর্চা কেন্দ্রে যেহেতু সুযোগটা করে দিয়েছে, তো আমরাও চাই যে আপনারাও যাতে, যারা নাটকের লোক আছেন বা নাটকের লোক নয়, প্রত্যেকেই যাতে আপনারা ওয়ার্কশপটা দেখতে পারেন, সেই চেষ্টা আমরা করছি বিনামূল্যে। অবশ্যই ইউটিউবে কোনো টাকা লাগে না, তো বিনামূল্যে আপনারা দেখুন, ভিজিট করুন, ভালো থাকবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মনে রাখবেন চ্যানেলটার নাম হচ্ছে প্রিন্স মহা। কিন্তু বাংলা বলবো একজন চোখ নোট করে নেয় যদি সর্বস্ব কারণা ধ্বনি সকল কাব্য সঙ্গে, ছন্দ সুরের জননে, ছন্দ সুরের জননে,
ধ্বনি সকল অক্ষর বর্ণ, ধ্বনি সকল অক্ষর বর্ণ, শব্দ ভাষার উৎস কণে, শব্দ ভাষার উৎস কণে, ধ্বনি সকল কাব্য সঙ্গে, ধ্বনি সকল কাব্য সঙ্গে, ছন্দ সুরের জননে, ছন্দ সুরের জননে, ওম। যে কণ্ঠই করি না কেন এখান থেকে নয়, যা কিছু আসবে শব্দ মূলার ঘর থেকে আসবে, নাহলে এটা ক্র্যাক হয়ে যাবে। বলেছিলাম না দুঃখ শুনবো নাকারং প্রাণনামানং, নাকারং প্রাণনামানং, দকারং অনলং বিদু, দকারং অনলং বিদু, জাত প্রাণায়ণে, জাত প্রাণায়ণে, সহযোগাতেন, সহযোগাতেন, নাদাভিধীয়তে, নাদাভিধীয়তে, জাত প্রাণায়ণে, জাত প্রাণায়ণে, সংযোগাতেন, সংযোগাতেন, নাদাভিধীয়তে, নাদাভিধীয়তে, বায়ু, নকার হলো প্রাণ বায়ু, দকার হলো অনল, দকার হলো অনল, প্রাণ অগ্নির সম্মিলনে, প্রাণ অগ্নির সম্মিলনে, নাগধ্বনির রণরোল, নাগধ্বনির রণরোল, সপ্তস্বরা, সপ্তস্বরা, ত্রয়োগ্রামা, ত্রয়োগ্রামা, মূলসোনাস্তে কোবিংশতি, মূলসোনাস্তে কোবিংশতি, তানা একোনপঞ্চাশ, তানা একোনপঞ্চাশ, এতত্ সরমণ্ডল, এতত সরমণ্ডল, এতত সরমণ্ডল, এতত সরমণ্ডল, সপ্তস্বরা, সপ্তস্বরা, ত্রয়োগ্রামা, ত্রয়োগ্রামা, মূর্ছ
মূর্ছনাস্তে কবিংশতে মূর্ছনাস্তে কবিংশতে নানা একন পঞ্চাশত সাতটা স্বর তিনটে গ্রাম একুশটা মূর্ছনা ঊনপঞ্চাশতম সবাই মিলে সৃষ্টি করেছে মধুরতম গান সঙ্গীতের ও প্রাণ বুঝা গেল? একটা শ্লোকের মধ্যে দিয়ে বুঝে দিয়ে গেল পুরো সঙ্গীত জগৎটা। হ্যাঁ, সঙ্গীত জগৎটা এই সংস্কৃত উচ্চারণ করাচ্ছি কেন? ভাইব্রেশনের জন্য এবং রিয়েল জিনিসটাকে অনুভব করার জন্য। আমরা বলি ডেড ল্যাঙ্গুয়েজ, আমি বলি না, প্রতিটি মুহূর্তে আমাদের মধ্যে বেঁচে আছে সংস্কৃত ভাষা। এই কখনো ডেড হতে পারে না, এর ভেতরের যে বৈজ্ঞানিক সায়েন্সগুলো আছে, ভাইব্রেশনগুলো আছে, সেগুলো কোনটা কোন হারছে কত প্রত্যেকটি বর্ণ তার হিসেব আছে। তার থেকে এখন তৈরি হয়েছে মিউজিক থেরাপি এবং আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মিউজিক থেরাপির কাজ করেছি। এই মিউজিক থেরাপি আমি প্রথম করি, শুনলে অবাক হয়ে যাবে, আমি প্রথম তৈরি করি ব্যাঙ্গালোরে মণিপাল হার্ট ফাউন্ডেশনে, দেবী সিটির ওখানে। ওখানে আমি গেছিলাম 2006 সালে এক অসহায় পিতা হিসেবে। আমার মেয়ে কথা বলি, তখন তার বয়স 10, তার এখানকার ডাক্তার প্রথমে দেখে বলেছিলো এইচডি ভিএইচডি ছিল, বলেছিলো ওটা ছেড়ে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে গেছে, কিন্তু সারেনি, ভালো হয়নি। তারপরে একটা ভাল নষ্ট হয়ে গেছিলো, তার জন্য তাকে আমি এখানে, তখন সবে রবীন্দ্র কার্ডিয়াক সেন্টার তৈরি হচ্ছে সল্টলেকে, মনে আছে? এখানে সেইখানে বলে না ইমিডিয়েট অপারেশনের দরকার। হ্যাঁ, 5-6 লক্ষ টাকার দরকার, যে কোনো মুহূর্তে, যে কোনো হঠাৎ 5-6 লক্ষ টাকা জোগাড় করা, তো অটোমেটিক্যালি আমি অসহায়। কিন্তু আমি ওখানে গিয়ে মিউজিক থেরাপির কাজটা করেছি। সেই মিউজিক থেরাপির বলে আমার মেয়ে 1 মাস ICCU-তে ছিল, 9 জন বিদেশের ডাক্তার এবং দেবী সেটি ওর হার্ট অপারেশন করেছিল, এবং জার্মান থেকে ওর যে এটা নষ্ট হয়ে গেছিল ভাবটা, সে ভাবটা জার্মান থেকে আনতে হয়েছিল, সেটা হনুমানের একটা ইয়ের থেকে তৈরি, এবং তার যত কিছু খরচা হ্যান কেন ওটা শিল্পী হিসেবে আমার থেকে নেয়নি, ওটা আমাকে সম্মান দিয়েছিল, এবং তার যে পরিমাণ কত কাউকে হিসেব করে বোঝানো যাবে না। এইটা করার পর আমি জীবনে প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি যেখানেই যাবো এই বিদ্যুৎ থেরাপি সং থেরাপির কাজটা করবো, সেখান থেকে আমার শুরু। সেই জন্য হচ্ছে বিয়েটি, এবং তাতে সব সার্টিফিকেট সমস্ত কিছু আছে, ফোনটা আমাকে চলে আছে, আমি দেখাতে কিছু করি না। হাজার হাজার বিশাল বড়ো ইন্টারন্যাশনাল লেভেলের তো হাসপাতাল, সমস্ত দিন আমায় বলেছিল আপনি একদিনে আমাদের একটু ব্যাপারটা বোঝাবেন, আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আর প্রথম যে প্রোডাকশন ম্যানেজার জ্যাকেরিয়া, তিনি অ্যাপ্লিকেশন করেছিলাম যে দেবীশ্রী ঢুকেছেন আপনি যদি আমাদের, তখন বলে দেবীশ্রী আমাদের বোর্ডে নেই, মিনিমাম ডাক্তার আমাদের কমিটিতে এটা করা সম্ভব নয়, কারণ আমাদের অনেক বিষয়টা চাই কী করে সহযোগিতা করে, প্রায় অ্যাপ্লিকেশনটা ইয়ে করেছিল। পরে পরের দিনে যখন আমি হাফ অ্যাডমিশন নিয়েছিলাম, তখন ওরা এটা লিফলেট দিয়েছিল, মানে দেখে না একটা প্রসপেক্টাস মতো দিয়েছিলো কী হয় না হয়। আমি তখন বলেছিলাম দেখুন আপনাদের এখানে সব রুগীরা প্রায় রুগীরা হ্যাঁ সব দেশ বিদেশ থেকে আসছে, আপনাদের টিভিতে সবসময় হরর ক্রাইম সেক্সের ওপর সমস্ত অনুষ্ঠান হচ্ছে সকালবেলা, এই জায়গাতে আপনারা ভালো মিউজিক বাজিং করতে পারেন, বা কীরকম ধরনের? আমি 3 মিনিট সময় নিয়েছিল, সে 3 মিনিট সময়টা পড়া হয়েছিল 1 ঘন্টা। তাহলে আপনি এক্ষুনি গিয়ে আমাদের এখানে বসুন, বলে একটা গণেশের মূর্তি আছে সেখানে, মানে 1000 স্কোয়ার ফুট, বলে আমরা কিন্তু মাইন্ড ট্যাগ দিতে পারবো না, কারণ আমাদের প্রত্যেকটি ওটির সঙ্গে এখানকার রিসেপশনে মাইকের যোগ আছে, আমরা কারণ এটা কোনো আমার ব্যাপার না। সেটা 2 ঘন্টা করেছিলাম, এবং ওরা আমাকে 15 দিনের জন্য করার জন্য দিয়েছিল, কিন্তু আমি ওটা অ্যাজ এ একটা সামাজিক দায় হিসেবে প্রতিদিন 1 মাস ধরে আমি ওটা সকালে বিকেলে এই মিউজিক থেরাপি কাজটা করেছিলাম।
এবং তার যা ফল আমি পেয়েছিলাম আন্তর্জাতিক ক্ষেত্রে আমি এগুলো ভাষায় বোঝাতে পারব না। সেই থেকে আমার এই এই ব্যাপারটা সংস্কৃতি থেকে আরও জানার আরও বোঝার চেষ্টা করেছি এবং সেটা আমি আর সবার মধ্যে দিয়ে দিয়েছি যে বুঝুক আর সংস্কৃতি কিন্তু সঠিক উচ্চারণ যদি করতে পারি মানে গলিয়ে দিতে হয় না, এমন একটা ভাইব্রেশন মানুষ দিয়ে দিতে পারে। কিন্তু অতি দুঃখের কথা, অতি দুঃখের কথা আমাদের বিশেষ করে যারা একমাত্র ধরে রেখেছে সংস্কৃতিটাকে পুরোহিত সম্পদা হ্যানতেন, কিন্তু তার যা উচ্চারণ তার যা মানে মানুষকে বিমোহিত না করে আনন্দিত না করে আমি জানি না কী করেন সেটা, তাদের দায়িত্ব এটা তার করতে পারতেন একটু ভালোভাবে সঠিক শিক্ষা করে। কারণ আমি কিন্তু সংস্কৃতে ডক্টরেট ডিগ্রি বা কিছু নেই, কিন্তু ডক্টর বাসন্তী চৌধুরী ডক্টর রমা চৌধুরী আমাকে বলছে তুই এত এত মিষ্টি করে সংস্কৃত কী করে বলিস। নিশ্চয়ই ডক্টর বাসন্তী চৌধুরীর নাম শুনেছি, আমি ওর সঙ্গে ভাগবত পাঠ করতাম, আর ডক্টর রমা চৌধুরী ওনার যে কলা ইয়ে ছিল তাতে আমাকে সঞ্চালকের দায়িত্ব দিয়েছিল এবং কথা দিয়েছিল। আমি আমি তো একদম সংস্কৃত কিচ্ছু জানি না, আমার ভালো লাগে বলে বলি আমি, এই হচ্ছে ইতিহাস আমার সংস্কৃত বলার এবং উপলব্ধির পেছনে। এবং যত দিন যাচ্ছে আমি আরও সে আরও গভীরে যাওয়া উচিত, তাহলে সপ্ত সরা জয় গ্রামা আচ্ছা মেয়ে এখন আমার ওই মেয়ে অত বড় অপারেশনের পর এখন কিছু মেয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নৃত্যশিল্পী, ওর নাম কথাকলি রায়। কে দেখে বলবে যে এরকম একটা যাই হোক, আসলে কি আমি যেটা বলছিলাম যোগ মানে লেগে থাকা শিল্পে, লেগে থাকা অনুশীলন চর্চা মানুষকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে। যদিও আমার দেশ এখন আমি বিশেষ করে আমার রাজ্যের কথা বলবো যে যেই জিনিসটা বলে মানুষ নাটকের উদ্দীপনা পাবে, নাটক করবে, মানে বলি যে শিক্ষা যদি ফুল হয় ভাই সংস্কৃতি সৌরভ, সংস্কৃতির উত্তরণে বাড়ি জাতির গৌরব, দেশ ও জাতির গৌরব, কমল হীরে পাথরটাকে বিন্দে বলে ভাই তার থেকে যে ঠিকরে আলো সংস্কৃতি চাই, শিক্ষা আর সংস্কৃতির যুগল মিলন চাই, মূল্যবোধের উত্তরণে আর কোনো পথ নাই, কবিগুরু রবি ঠাকুর বলে গেছেন তাই। অথচ আজ আমার রাজ্যে শিক্ষা আর সংস্কৃতিকে গলাটিকে হত্যা করা হয়েছে, কী করে মানুষ শিল্প সংস্কৃতি কী করে যাবে যেতে পারে কি? এই সহজ সত্য তো আমরা বলতে পারি না, কিছু স্থাবকতা কিছু চাটুকাররা একে টিকি রেখে বনে রেখেছে, কিন্তু আমাদের তো প্রতিবাদ করতেই হবে, কারণ আমাদের কোনো পিছু টান নেই, আমাদের কোনো পিছু টান নেই। যাই হোক, আমরা চারপাশে বলুন না, ভাগবত গীতা বা চণ্ডীপাঠ চারপাশে বলুন একটু শুনুন না, আমি সংস্কৃত বললাম না এবার বাংলা বলি, একদম ব্যাকরণে চলে আসছি, কত সহজ ভাষায় ব্যাকরণ এখানে আছে না, উচ্চারণ বর্ণ এই নিয়েই তো সরক্ষেপণ এই নিয়েই তো আসল, যার জন্য ঘুরে ফিরে এই জায়গাতেই আসছি। সেটা কি ধ্বনির লেখ্যরূপকে বর্ণ বলা হয়, ধ্বনি লেখ্যরূপকে বর্ণ বলা হয়, উচ্চারিত ধ্বনিটাকে অক্ষর জানি কয়, কিন্তু আমরা এটাকে অক্ষর বলি, কিন্তু এটা লিপিটা অক্ষর না এটা বর্ণ, আর যেটা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে অক্ষর, যেটা ইংলিশ থেকে বলে সিলেবাস, কিন্তু আমরা ভুল করি, আমরা বলি না ক অক্ষর গো মাংস, হ্যাঁ অক্ষরে এটাকে অক্ষর বলে ওটাকে অক্ষর বলি তা নয়, তাহলে কী বললাম ধ্বনির লেখ্যরূপকে বর্ণ বলা হয়, উচ্চারিত ধ্বনিটাকে অক্ষর জানি হয়, বাগযন্ত্র বাগযন্ত্রের স্বল্প চেষ্টায় উচ্চারিব যেটুক ধ্বনি তাকেই আমরা অক্ষর মানি, বাগযন্ত্রের স্বল্প চেষ্টায় উচ্চারিব যেটুক ধ্বনি তাকেই আমরা অক্ষর গ্রহণ।
অকখ আমরা জানি এক একটা বর্ণ শুদ্ধভাবে উচ্চারিত তৈরি রেখে কর্ণ। এগারোটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ৪০টা বাংলা ভাষার বর্ণমালার মোট সংখ্যা ৫১টা। ছন্দে ছন্দে সব পুরো ব্যাকরণটা আমার ব্যাখ্যা করা আছে, একটু একটু করে একদিন দুদিনের এসব ব্যাপার নয় তো খেলামলা জানো না। এখন আগে বলবো এখন কমতে 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 ৪০টা ব্যঞ্জনবর্ণ, সেই ৪০টার মধ্যে আবার ১০টা কিন্তু হয় না ৩০টা, কারণ কিছু সম উচ্চারিত বর্ণ আছে সেখানে ১০টা বাদ ১০টা। আর এখানে হয়ে গেল তাহলে ৩০ আর ১১ মোটামুটি এটা ব্যবহার হয়, কিন্তু আসলে ৪০টা ব্যঞ্জনবর্ণ ১১টা স্বরবর্ণ ৫১টা বর্ণ। এই ৫১টা বর্ণের মহাকালীর গলায় যে মুণ্ডমালা, যে ভাইব্রেশন হয় মুণ্ডমালা প্রত্যেকটি অক্ষরে বোঝে, আর হাতে কিছু তো না যেহেতু মস্তিষ্ক সবাই হাতের হাতের মাথাটা হচ্ছে মস্তিষ্ককে। এবারে ৫০টা আর হাতে আমাদের বর্ণমালা যা গীতা চণ্ডী যে বলা হয়েছে সব আমাদের দেহ আর আমাদের মন নেই, এর বাইরে কিছু নেই, সমস্ত যে পঞ্চভূতিটা আছে সারা বিশ্বে আছে মানুষের দেহে তাই বললাম না ৩,০০০ কোটি কোষ। এই তো ভাব দেখে তো পাগল হয়ে যেতে কি কোন মেকানিজমের মধ্যে ভাবতে পারে, এসব ভাবতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সবটাই বিজ্ঞান, কিন্তু আমরা বিজ্ঞান থেকে মানুষের কাছে নিয়ে যাইনি, নিয়ে গেছি ইলিউশন আর হ্যালুসিনেশন, যত অন্ধ সংস্কার আর যত ইয়ে আসল ধর্মটাকে মানুষের কাছে আমরা নিয়ে যাইনি। এটা না আমরা ধীরে মনে করতে পারি ধর্ম কথাটা হয়, সে ধর্ম আমরা মানি না, সে ধর্মকে আমরা জানি। ॐ नमः विवस्वते ब्रह्मं भाष्यते भाष्यते विष्णु तेजसे जगत सवित्रे जगत सवित्रे सूचये सूचये पवित्र ॐ नमः विवस्वते ब्रह्मं ভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে ওম নমো সূর্যায় নমঃ ওম বিশ্বানি দেব সবিতর দুরীতনে পরাশুভ জগভদ্রং জন্ম আশুভ স্বাহ তত পূর্ণাহুতি তত পূর্ণাহুতি তত পূর্ণাহুতি হয়েছে পরাশুভ মানে তুমি সমস্ত কিছু আমাদের মন্দ আমাদের যা কিছু খারাপ তুমি সেগুলোকে দূর করে দাও। হ্যাঁ জগৎ সবিত্রে সূচয় সবিত্রে কর্ম দায়িনে ইদম অর্ঘম অং শ্রী সূর্যায় সেই জন্যে তোমার তোমার কেন না তুমি সমস্ত আমাদের যে মলিনতা যে অন্ধকার যে রোগ যে শোক যে তাপ সেগুলো দূর করো, তাই জন্যই সূর্যকে আমরা পুজো করি। সেই জন্য সূর্য হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার, যেটা আমি কাল বলেছিলাম যে প্রভাতে ব্রহ্মা মধ্যাহ্নে বিষ্ণু এবং দ্বিতীয় আসল অর্থ এই সব সব কিছু সূর্যের থেকে এসেছে, নিউট্রন ইলেকট্রন প্রোটন যা কিছু সবই ওই এক জায়গা থেকে এসেছে। এবারে আমি দু একটা শারীরিক দেখিয়ে দিই, যেটা আমি বলছিলাম যে এটা এটা বসে বসেই করতে পারা যাবে, যেদিন আমরা আসন করতে পারবো না সময় পাবো না সেদিন অন্তত এইটুকুনি আমরা করে দেবো। কী করবো এটা ৭টা ফেজ আছে, সেটা কিছু মনে রাখতে হবে। প্রথম ফেজ আমরা আমি ১০ বার করে দেখাচ্ছি, ৩০ বার করে প্র্যাকটিস করলে ভালো হবে। আচ্ছা ৩০ বার করে দেখাচ্ছি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৯ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ২৯ ৪০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ২৯ ৪০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ২৯ ৪০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ২৯ ৪০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ২৯ ৪০ ৩১ ৩২
কি উপকার পাবে তোমার চিন্তা করতে পারবে না। আই এম রানিং 77 আমি যে কোনো 23 বছরের ছেলেকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি আমার সঙ্গে দৌড়ো, আমি 10 মাইল অবধি দৌড়ে যেতে পারি এখনো। আমি যখন স্কটিশ চার্চ কলেজে পড়তাম আমাদের তখন সেটা হচ্ছে 1964-67 তখন মিঠুন আমাদের অনেক জুনিয়ার ছিল, মিঠুন কেউ সুমন ছিল, জগন্নাথ বোস অরুণাবু সমস্ত ছিল, তখন আফ্রিকান জার্মান রাশিয়া থেকে সমস্ত ছেলে মেয়েরা, তাদের চেহারা কী সাড়ে সকলের নিচে কেউ নেই, এবং আমি তখন ধুতি পাঞ্জাবি করতাম, আর আমার খুব কোমরা করে চুল ছিল, আর ড্রয়িং দেখতে এমন ছিলাম কেউ মনে করতো না যে আমি এ যাবো, আমাকে বিদেশ মনে করতো। যাই হোক, তা আমি স্পোর্টস মাঠে গেছি, আমাদের স্কটিশ গ্রাউন্ডে মাঠে গেছি। ও চঞ্চল হ্যাজ কাম টু উইন দ্য প্রাইজেস, ও হাসাহাসি করছে, আমি বলছে আমি ধুতিটা করলাম, স্পাইকটা করলাম, 100-200-400-800 হাই লন্ডন সবচেয়ে হতে পারছি, মানে আমাকে সবাই বলতে হয় কবি কবি ভাব ছন্দের অভাব, এইভাবে জানতো, মানে আমি তথাকথিত স্পোর্টস ম্যানের কোনো সময় দেখাতাম না, তাই নিজেকে সবসময় গুটিয়ে রাখতো যে হ্যাঁ খেলবো মাঠে গিয়ে। সুতরাং সেই শক্তিটা আমি 5 বছর বয়স থেকে আসন প্রাণায়াম যোগ শুরু করি, তারপর মানে আমার বক্তব্য আমার বিশ্বাস তো তোমাকে এইটাই করতে পারি, যোগ তোমার এই জন্যই বিশ্বাস, আমি নিজে আমার এই মুহূর্তে কোনো রকম অসুবিধা নেই। এখনকার দিনে যেটা প্রতিটি মুহূর্তে আমরা এখনও প্রত্যেকে প্রতিটি মুহূর্তে বিষ খাচ্ছি, বিষ ছাড়াও আমরা কিছু খাচ্ছি না, যতই করি যাই করি, তার মধ্যে অমৃতকে ফন্দান, তার মধ্যে বেঁচে থাকে কি কত কঠিন জিনিস আমি প্র্যাকটিক্যালি করে দেখেছি, এর মধ্যে তো কোনো গল্প গ্যাঁজা বা পাবলিসিটি নেই, আমি আমার নিজের এটা আমার বিশ্বাস এই জন্য তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, আর লাস্টেরটা একদম শুধু রিসটাকে 1, 2, 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130,
আমার ডান হাতের ঠিক মিডিলটা রিস্ট আর এই কোণের ঠিক মধ্যিখানে এই বুড়ো আঙুল দিয়ে প্রেস করবো। প্রেস করে 100 দিন
প্রথমে স্থির অবস্থায় থাকবে, স্ট্যাটিক, এক দুই তিন চার যেখানে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেত্রিশ চুয়াল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উননব্বই পঞ্চাশ একান্ন বারো তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠারো উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি 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 পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঞ্চানব্বই ছিয়ানব্বই সাতান্ন আঠানব্বই এরকম স। এইবার এই হাতটাকে কোনো এখানটা রেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো করে দিই। এটা মেন মাহাত্ম্য করতে হবে, এটা মূল এনার্জি এই এক প্রচন্ড এনার্জি তোমাকে সারা শরীরের মধ্যে এনার্জি পাবে। নিজেরা করলে বুঝতে পারবে। আর তোমার আমি লক্ষ্য করেছি না, জানি না, এটা করার সঙ্গে সঙ্গে আমার ফেসের যে একটা চেঞ্জ হচ্ছিল লক্ষ্য করেছে কি, সেটা সেভাবে তাহলে বুঝতে পারবে কি হয়। আর একটা শর্ট প্রসেস দেখাচ্ছি, এটা সূর্য প্রণাম। একটা বারোটার মধ্যে দিয়ে, বারোটা পশ্চারের মধ্যে দিয়ে অন্তত আশিটা আসন কমপ্লিট হয়ে যাবে। শিক্ষা কেন্দ্র গুলো আসল জিনিস শেখানো, আসল যে জায়গাটা। অনেক যোগ সেন্টার আমি ঘুরে দেখে এসেছি, কি যোগ শেখা কে জানে, যে যোগ যোগিতাই এত বড় ঘুরে আমি সেই যোগ শেখাচ্ছি। আচ্ছা, এটা কোন দিক ফিরে করব? পূর্ব দিকে সূর্যের দিকে। পূর্ব দিকে পূর্ব দিকে দিকটা এখন তোমার দেখতে কিছু দিই না, দেখতে হবে তো এখন আমি পাড়িয়ে যাব। আমারটা একটু দেখবেন আমি হচ্ছে কিনা, এটা আমাদের রোজই হয় জিমেতে। সব ঠিক আছে, কিন্তু একটা পজ আছে, সেটা যদি করলে না, এই তো এই করলে এদিকে গেলে তারপর দেখবেন এদিকে এইদিকে একটা নামার নামলে তো নেমেছি, নামার পর একটা বসা আছে। এটা থেকে বাঁ পা ডান পা দুটো পা একসঙ্গে, তারপর এর সঙ্গে বারোটা আদিত্যের নামও আছে,
সেটা আমি একত্রিত করছি না, আপনি প্রথম থেকে এটা প্র্যাকটিস করতে পারেন যতখানি এদিকে যতখানি। আবার এটা উঠে এসে আবারই বসে এটা এবার আবার উঠে একটা ফর্মে কম্পিটিশনে ভুই আমরা সব পেয়ে গেলে ইয়ে পেয়ে গেলে কি হলো তিরিশের পর থেকেই তো হাতে বিশেষ করে হাঁটু হাঁটু কোমর গাড়ে গাড়ে হাতটা বাঁচাবার জন্য অন্তত এই ধরনের করতে পারবো। সব কিন্তু আসবে মূলাধার থেকে, এনার্জিটা মূলাধার থেকে আসবে, তার কষ্ট কম হবে। এবং কল্পনা করতে হয়েছে পুরো একদম এনার্জিটা মাটি থেকে আসছে, এই পা দিয়ে এসে এগিয়ে এসে এটি পুরো আবার খানি জোরে মানে পুরো শরীরটা বিদ্যুতের মতো, হ্যাঁ পুরো বিদ্যুতের মতো। কোনোদিন তো করি না, এই তো আপনার এখানে এসে করছি, কাজ আর ঘর, কাজ আর ঘরেই চলছে। আধ ঘন্টা মতো সময় রেখে দিতে হবে ঘোরার পরে এটা আমরা এটা করি। একদম ডান স্ট্যাটিক গানি থাকতে হবে এইবার সবাই সবকিছু করে হ্যান্ডেন করে, কিচ্ছু দরকার নেই, হাতের চালু দিয়ে এই চোখ এই গানটা এই গান মুড়ে এক দুই তিন চার পাঁচ হাত দিয়েছেন পুরো পাঁচ কান পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো
ব্রেন সংক্রান্ত যত রকম মাথা ধরা, মাথায় যন্ত্রণা, ঘুম না হওয়া সব কিছু কিছু নাই তো, আঙুল দিয়ে কানটাকে অন্য কান মুলছে না, নিজের কান নিজে মুলছো, নিজের কান নিজে মুলছো, এই সময় পেলে মাঝে আগে বলছি চৈতন্য মুভমেন্ট ছিল তো এর মধ্যে সাইন্স আছে নিশ্চয়ই, যে গ্র্যাভিটেশন পাওয়ারটা আমাদের শরীরের মধ্যে আসে সেটা একদম শরীরের মধ্যে দিয়ে আর্থিং হয়ে গেছে, সমস্ত শরীরের মধ্যে বেশি যত রকম অসুখ আছে গ্যাস থেকে আরম্ভ করে অ্যাসিডিটি থেকে আরম্ভ করে লিভারে গিয়ে যত রকম রোগ সমস্ত এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের যে নানা রকম ব্যাধি থাকে সেগুলো সমস্ত হয় একটা, এটা একটু বুঝতে হবে কারণ আমি তো দেখাতে পারবো না, পুরো পেটটাকে শীতধারার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতে, পুরো ভ্যাকাম হয়ে যাবে পুরো দমটা ছেড়ে, তারপর আমাদের যে মেন তিনটে এখানে পুরোগন্ধের মেনটা বোমা হয় দুপাশে যেটা আছে আমাদের মধ্যখানটি আছে সুষুম্না, বাঁ দিকে ইরা, ডান দিকে পিঙ্গলা, তার সঙ্গে কুহু আর শঙ্খিনী নারী, কুহু হচ্ছে মূত্রাশয়ের দিকে আর শঙ্খিনী হচ্ছে মলাশয়ের দিকে,
এই মেন তিনটে নারী, আর এটা বিশ্ব দড়িয়ে আছে পেটের মধ্যে, এই কটা নারীকে ফিক্স করে আকর্ষণ করতে হবে, আগে পেটটা কেটে এনে নিতে হবে। 30 সেকেন্ড ধরে রাখতে হবে, আস্তে আস্তে এরপরে ভস্ত্রিকা করতে হবে। নারীগুলোকে টানা ছাড়া টানা ছাড়া টানা ছাড়া ডাইজেস্টিভ পাওয়ার সাংঘাতিক বেড়ে, ভীষণভাবে ডাইজেস্টিভ পাওয়ার বেড়ে। আর আবার বলছি, প্রতিটি এক্সারসাইজের পর, আসনের পর পুরো শরীরটাকে একটু রিল্যাক্স করে দিই, তাহলে অনেক বেশি ইয়ে হবে। আর একটা দেখি বেশি দিই, এই যে হাত সেট করলাম, করে বাসে নিয়ে গেলাম, মেয়েকে এইবার দেখো এই দিকে বাঁ দিকে পুরো এনার্জি বানিয়ে গিয়ে যাবো। এবার কল্পনা করো, দেখো আমি দেখাচ্ছি ওই আঙুল থেকে একটা এনার্জি নিচ্ছে, আমি এই গেলো এই গেলো চলে এনার্জিটা নিচ্ছি, এই গেলো এই গেলো চলে দেখতে পাবো। তাই বুঝতে পারছি, বুঝাতে পারছি আমি, সত্যকে বুঝতে পারে এত আশ্চর্য। পুরো টয়ের ওপর বন্ধু হিপড়ে করার পরে একদম পুরো বাড়ি ছেড়ে যাওয়া হয়ে গেছে। এবার এইভাবে বসতে হবে, বডির ব্যালেন্স তৈরি হয়ে পায়ে কালকে ব্যথা হয়েছে, নিলেও ভালো লাগছে নিতে সারা জগৎব্যাপী যে জীবনী শক্তি, কয়েকটা দেখাচ্ছি কাঁধ, এই দু হাত দিয়ে হ্যাঁ প্রেস করতে হবে, প্রেস করার পর কিন্তু সেই গোলার হাত থেকে আমাকে আস্তে আস্তে একটু ব্যান্ড হতে হবে। পেছন দিকে থাই রয়েট প্যারা থাই ঘুড়ি বেরিয়ে গেছে, হার্ট ডান ডান হাত দিয়ে চাপতে হবে, এটা রাখতে হবে হার্ট পেস হার্ট কিডনি
পাঁচ হাজার দুপাশ সোলার প্লেক্সাস আরো নিচে কক্সিজিয়ার লাম্বারের নিচে সোলার প্লেক্সাস সোলার প্লেক্সাসটাকে টানটানো এবার বেন্ট হবে না বেন্ট হলে হবে না ওই জন্য ছবি তুলে সবাই মনে থাকবে বিয়ে করে নিচ্ছিল যোগাসন আছে বজ্রাসন একমাত্র একটা সঙ্গে খাওয়ার পর করা যায় হজম শক্তি হবে হাঁটু থাই কোমর সব কিছু তাই বজ্রাসন থাকবে এই অবস্থায় চিবুকটা কণ্ঠকূপে দিয়ে ওই ইয়া পিঙ্গলা শুশুর না সংখিনি কুহু আর বিশ্বদৈবী আনতে হবে এইটারই ওপরেকে এই করে জীবনে কোনো সর্বভঙ্গ হবে না এটার নাম হচ্ছে সিংহাসন আমাদের বেশিরভাগ সময় উইন্ড বাতাস নিম্নগামী না হয়ে অনেক সময় ঊর্ধ্বগামী হয়ে যায় ব্রেনে চলে যায় তখনই মাথা ঘোরা তখনই আমাদের স্ট্রোক এই সমস্ত কিছু হয় সেটা কাটাবার জন্যে একটু চেষ্টা করবে এই এই আছে তো আস্তে আস্তে এই এই যাচ্ছে এই এই না না টুপিটা পরে শুনি তো এই হাসাস না লেগে যাবে অমিত আবুকে বলো এখানে যোগ সেন্টার করছে চারিদিকে এত সব যোগ সংখ্যা গজিয়ে গেছে কি শেখায় আমি যোগ যোগ চর্চা সত্যি এটা বললে যদি সপ্তাহে দুদিন করায় তাহলে আমাদের কিন্তু আমি তো শেখাতে বলি আমি তো আনন্দ বুঝতে চাই
এটা ওই অ্যাবডোমেনের হজমের পক্ষে আর যত রকম পেটে সাংঘাতিক মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাঁপায় ডান পায়, ছেলেদের ক্ষেত্রে ডান পা বাঁ পায় আর বাঁ পা ডান পায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা ঠিক উল্টো। তল পেটে ঠিক নাভির মধ্যিখানে পুরো দম নিয়ে যোগমুদ্রা হচ্ছে বদ্ধ পদ্মাসন। বন্ধুই ডাক্তার ভাই সরিয়ে দেন, এরপর এই অবস্থায় করে বাবু আস্তে আস্তে এই অবস্থায় করে ফ্লেক্সিবল বডি আল্ট্রা ফ্লেক্সিবল বডি সারা শরীরে আগুন জ্বলবে, আগুন এবং আগুন জ্বলবে, কোনো কিছু অন্যায় অবিচার সহ্য হবে, মাথা উঁচু করে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি হবে। এইটাই আমার সবাই সবাই সমাধান করে নেন, সবাই সমাধান
গুড মর্নিং কালকে স্পেশালে ক্লাস করাবো ভাবানুসারী কণ্ঠ নির্মিতি, মনে রাখবে আমাদের ভাব অনুযায়ী মনের মধ্যে অ্যাকশন অনুযায়ী যে ভাব আর রস তৈরি হয় সেটা কীভাবে প্রকাশ করা যায় সেটার জন্যে সঙ্গীত রত্নাকর এবং ভরতের নাট্যশাস্ত্রী ভরত একই কথা বলে আছেন, সরি বিরোধে রৌদ্রে ধৌ বিভাৎসে ভয়ানকে কারিও গণি তো করুণে হাস্য সিঙ্গারম কোপ, সা আর রে হচ্ছে বীর অদ্ভুত এবং রৌদ্র রসে, ধা হচ্ছে বিভৎস এবং ভয়ানক রসে, গার নি হচ্ছে করুণ রসে, পা আর মা হচ্ছে হাস্য এবং সিঙ্গার রসে। এছাড়াও আমাদের 33টা সঞ্চারী ভাব আছে, কাল এটা প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করি বলে গেলাম। আর আজকে একটা ওই উদারা মুদারা তারা বিস্ফারে ইন্ডিয়ান সাউন্ড বার করার জন্য একটা প্র্যাকটিস দিচ্ছি, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে আমার, ঠিক সামনে একটু বুঝে নিতে হবে, আমাকে ভাবতে হবে, সবাই সব করতে হবে, সাহায্য দেখে নিতে হবে। এখানে আমি একটা বই থাকি কারাগারে বন্দি আর বন্দি দশা আমি থাকতে পারছি না, এই বন্দি দশা থেকে আমার মুক্তি চাই, কিন্তু চারিদিকে প্রহরীরা ঘুরে আছে। প্রথমে আমি হিসিং হুইসপারিং টোনে বাইরের লোকে ডাকার চেষ্টা করছি যে আমাকে এখানে মুক্ত করে, সেইটা একটু মানে আল্লাহ শুনতে পাচ্ছে আমাকে এখান থেকে একটু বাড়িয়ে চলুন, শুনতে পাচ্ছেন এখানে বড্ড অন্ধকার, আমাকে এখান থেকে একটু বাড়িয়ে চলুন, শুনতে পাচ্ছেন এখানে বড্ড অন্ধকার, আমাকে এখান থেকে একটু বাড়িয়ে চলুন, শুনতে পাচ্ছেন এখানে বড় অন্ধকার, আমাকে এখান থেকে একটু বাইরে নিয়ে চলেছেন, শুনতে পাচ্ছেন এখানে বড় অন্ধকার, আমাকে এখান থেকে একটু বাইরে নিয়ে চলো, শুনতে পাচ্ছেন এখানে বড্ড অন্ধকার, আমাকে এখান থেকে একটু বাইরে নিয়ে চলো, সেই জায়গা থেকে আমার চরিত্রটা সেখানে উপস্থাপিত করতে হবে, তারপর আমাকে সাত্বিক অভিনয়ের মধ্যে দিতে হবে, প্র্যাকটিসটা করে দেখুন, এক সপ্তাহ প্র্যাকটিস করে দেখবে গলার কতটা উন্নতি হয়েছে, মানে ভাবা যায় না, আমরা হাজার হাজার রকম জিনিস শেখাই, হাজার রকম এত তাড়াতাড়ি এরকম ডেভেলপমেন্ট, আমি সারা জীবন এটার উপর গবেষণা করে যাচ্ছি সারা জীবন ধরে। আর একটা যেটা বললাম ভাবানুসারী কণ্ঠ নির্মিতি, এটা বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল, একটা শব্দ না শব্দটা এক ঘন্টা হয়েছিল, হোয়াট ইজ দ্য গুড ওয়ার্ড সেই অনুষ্ঠানটার নাম ছিল, বোম্বে দূরদর্শনে ছিল, সেটা একটুখানি আমি 3-4 মিনিট দেখি, যেটা এক ঘন্টা হয়েছিল, হোয়াট ইজ দ্য গুড ওয়ার্ড অনুষ্ঠানে
শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী কী করছিল একটা সময়, একটুখানি দেখাটি বেশি সময় নেই তো। না 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 সবাই ছটার আগে চলে আসে। আমি বলে গেলাম আমি যদি ছটার সময় করতে না দেখি সকলকে, আমি কিন্তু চলে যাবো থাকবো, এটা বলে কঠোর বলে আমি যেমন নরম হতে পারি কঠোরও হতে পারি। সবাই আসবে তো ঠিক আছে, আমি ছটার মধ্যে না তোমাকে আগে থেকে তুমি বলে দিয়েছো, অ্যাপ্লিকেশন করে রেখেছো। মহাদীপ তো ওরা ওই একজন ইউটিউবার, একটু দেখো হ্যাঁ, ও খুব শুনতে চাইছে ওগুলো, ওই স্পেস থেরাপি বা তোমার সঙ্গে যে নাট্য সমালোচনা যেটা হলো নাটকের প্রতিযোগিতার ব্যাপারে মঞ্চে, হ্যাঁ একটু করে দিও, হ্যাঁ থ্যাংক ইউ।